বলো ফুপি, আমি তোমার ড্রেস। সকাল সকাল ঘুম থেকে উঠে গেলাম, উঠে তৈরি করে নিলাম ঝটপট করে নাশুয়ার খাবার, আর আমাদের জন্য তৈরি করে নিলাম বউ ভাত। বউ ভাত না, এটাকে খুদের ভাত বলা হয়। সাথে তিন পদের ভর্তা, ডিম, আলু আর বেগুনের, সাথে ছিল বেগুন ভাজা আর ছিল ইলিশ মাছ ভাজা। বেশ অনেক দিন ধরেই খেতে ইচ্ছে করছিল ভর্তা ভাত। দেশে থাকতে তো মাঝে মাঝেই আম্মু সকাল সকাল ভর্তা ভাত তৈরি করত, দেখা যেত খুদের ভাত আর হচ্ছে বউ ভাত রান্না করে ফেলতো। আমার এই খুদের ভাতগুলা দেশ থেকে পাঠানো হয়েছে, আমার আম্মুই পাঠিয়েছে। যেহেতু দেশের বাহিরে খুদের চাল পাওয়াটা মুশকিল, সে কারণে দেশ থেকেই আনা হয়েছিল 3 কেজির মতো। আজকে বাহিরের ওয়েদারটা বেশ সুন্দর, রৌদ্র। পাশের বাসার ফ্ল্যাটটাও, মানে পাশের বাসার বারান্দাটাও বেশ সুন্দর করে ওরা সাজিয়ে রেখেছে। আর ও বাসায় থাকে এক মহিলা, বৃদ্ধ মহিলা, মাঝে মাঝে হাই হ্যালো হয়। অন্যদিকে আমি আজকে নাশুয়ার চেরি খাওয়াতে গিয়ে চেরির যে রসগুলা সেগুলোও হাতাচ্ছিল। ভাবলাম চেরি থেকে আরও কিছু রস বের করে ওর হাতটাকে লাল করে তারপরে হাতের ছাপ একটা খেলা খেলি। তো ও তো বেশ এনজয় করছিল, বারবার দিচ্ছিল এটার মধ্যে। যাই হোক, এই যে এই কয়টা হচ্ছে হাতের ছাপ নেওয়া গেল, বেশ সুন্দর লাগছিল। কিন্তু তারপর ওর সাথে খেলা করে দুষ্টুমি করে ওর টেবিলটাকে আমি সুন্দর মতো ক্লিন করে নিচ্ছি। যেহেতু ওর হাতটা আমি ধুয়ে দিয়েছি, সে কারণে ওর টেবিলটাকেও আমি ক্লিন করে দিচ্ছি, যাতে টেবিলের মধ্যে থাকা যে ময়লাটা সেটার হাতে না লাগে। যাই হোক, এই যে এই ড্রেসগুলো যে দেখতে পাচ্ছেন, এই ড্রেসগুলো কিন্তু সুতি কাপড়ের, বেশ সফট এবং খুব আরাম এবং নরম, আপনারা পড়লেই বুঝতে পারবেন। আর এই ড্রেসগুলো পেয়ে যাবেন হচ্ছে অনলি 900 টাকার মধ্যে, 900 টাকার মধ্যে। আর এই ড্রেসগুলোর জন্য আপনাকে ইনবক্স করতে হবে ঠিক এই পেজটার মধ্যে, হুমায়রা কালেকশন। যাই হোক, আপনারা কমেন্ট সেকশনেও জানাতে পারেন। আমরা হচ্ছে আজকে বাহিরে বের হচ্ছি, ঘুরতে যাচ্ছি। বেশ অনেক দিন ধরেই ভাবছিলাম যে ঘুরতে যাব, কিন্তু যাওয়া হচ্ছে না। গতকালকে রাতেও আমরা গিয়েছিলাম এক ভাইয়ার বাসায়, দাওয়াত ছিল, রাতে খেয়ে দিয়ে রাত 12:30টার দিকে বাসায় এসেছি। আজকেও যাচ্ছি নাজমুলের মামার বাসায়। অবশ্য মামাটা নাজমুলের এজের, সেও বিবাহিত, যেহেতু সে কারণে ভাবছি যে যাই, যে আড্ডা টাড্ডা দিব মামির সাথে। আর নাশুয়ার হচ্ছে বেশ উপকার হয়ে গেল এখানে নাজমুলের মামা থাকার কারণে। ও হচ্ছে এখানে নানুও পেয়ে যাচ্ছে, সাথে পেয়ে যাচ্ছে বোনাস হিসাবে নানুমণি। যাই হোক, এখানে চলার পথে দেখতে পেলাম বেশ কয়েক ধরনের ফুল, আর দেখতে পেলাম অনেক সুন্দর সুন্দর গাছগাছালি। আমি তো হাত দিছিলাম, দেখতে মনে হচ্ছিল প্লাস্টিক, বাট এটা কিন্তু একদমই প্লাস্টিক না, একদম রিয়েল গাছ। নাজমুলকে বলছিলাম গাছটা কেটে রুমের মধ্যে ডেকোরেশন করা যায়, তো ও হাসছিল। কিছুক্ষণ পর আমরা পেয়ে গেলাম বাস, বাসে উঠে গেলাম। হাঁটাহাঁটি করে বাসের মধ্যে বসে টায়ার্ড লাগছিল, বেশ 15 মিনিটের মতো আমরা হেঁটেছি। যেহেতু আমরা যেখান থেকে বাসে উঠবো ওই দিক থেকে বাসটা চলছিল না, তাই আমরা অন্য রাস্তাতে এসে বাসে উঠেছি। মেয়ে আমার কোনোভাবেই এখন আর স্ট্রোলারে থাকতে চায় না, সে শুধু কুলে বসতে চায়। ওকে কুলে নিয়ে জানলার পাশে দেখাচ্ছিলাম, মামার বাসায় যেতে বেশ বড় একটা জঙ্গল পড়ে, এই যে এই জঙ্গলটা। এই জঙ্গলটা পাড়ি দিতে 5 থেকে 10 মিনিটের মতো লাগে। এর মধ্যেই আমি তো দেখে বেশ ভয় পাচ্ছিলাম, আশেপাশে কোনো বাসা বাড়িও ছিল না, কোনো লোকজনও ছিল না। কীভাবে যে মানুষ দিনের বেলা এদিক দিয়ে হাঁটে আমি নিজেও জানি না। বাসায় এসে দেখতে পেলাম কালো রঙের একটা কুচকুচে কালো রঙের বিড়াল মিয়াও মিয়াও করছিল, মামি নাকি এই বিড়ালটাকে পালে। দেখতে পেলাম অ্যাকোরিয়াম মাছগুলা নড়াচড়া করছে। তখন আমার মনে পড়ে গেল আমার ভাইয়ের কথা, আমার ভাইও মাছ পালে। সে হচ্ছে নিজের হাতে অ্যাকোরিয়াম তৈরি করেছে। কোনো এক সময় কোনো এক ব্লগে আপনাদের সাথে সেই দৃশ্যটা শেয়ার করব, মানে অ্যাকোরিয়াম কীভাবে তৈরি করেছে, কতটা সুন্দর হয়েছে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। মামার বাসায় বিভিন্ন ধরনের গাছগাছালি রয়েছে, মামি নাকি গাছগাছালি বেশ পছন্দ করে, তাই চারদিকে গাছ গাছ আর গাছে ভরপুর। অন্যদিকে আমরা মুভি দেখছিলাম, এর আগেও আমরা একটা মুভি শেষ করেছি, তারপরে সেকেন্ড মুভি চলতেছে, আমরা অলরেডি খাওয়া দাওয়া করে ফেলেছি। যেহেতু আমাদের এদিকে বেলা ডুবে হচ্ছে 9:30 বাজে, সেই কারণে আমরা হচ্ছে 8টার দিকেই রাতের নাস্তাটা সেরে ফেলেছি। খাওয়া দাওয়া করে মুভি টুবি দেখে তারপরে হচ্ছে আমরা বের হলাম।
আবার সেই জঙ্গলটা দিয়ে যাচ্ছি। আমি তো বেশ ভয় পাচ্ছিলাম, কোনো মানুষ ছিল না, দেখতে মনে হচ্ছিল যে চলা যায়, বাট সত্যিকার অর্থে এই রাস্তা দিয়ে একা চলাটা আমার কাছে বেশ ভয় লাগে। কোনো মানুষজনই ছিল না, আর পাখির এত কিচিরমিচির আওয়াজ, কী আর বলবো। নাজমুল হচ্ছে সুরা পড়ছিল, নাশোয়াকে ফু দিচ্ছিল, আমাকে ফু দিচ্ছিল। আল্লাহ আল্লাহ করে বাসটা পেয়ে গেলাম জঙ্গলটা ক্রস করে। বাসের মধ্যেও একটা লুকও ছিল না। যাই হোক, সামনে একটা লুক বসেছিল, পরের স্টপ থেকে উঠেছে, সে আবার এই স্টপেই নেমে যাবে। বাইরের ওয়েদারটা কিন্তু এখনও বেশ সুন্দর লাগছে, ভালোই লাগছিল দিনটা, তবে হালকা মৃদু বাতাস বয়ে চলছে। হঠাৎ করে দেখলাম বাসে থাকা অবস্থায় ঝুম ঝুম করে নেমে পড়ল বৃষ্টি। কী আর করার, এই বৃষ্টির মধ্যে দিয়েই আমাদের যেতে হবে আজকে বাসায়। যাওয়ার পথে আমরা নাশোয়াকে নিয়ে বাস থেকে যখনই নেমেছিলাম, এমন এক দৌড় দিয়েছি বাসায়। অবশ্য স্টলের ভিতরে বৃষ্টি যায়নি, তারপরও ওকে ঢেকে টেকে নিয়ে গিয়েছি। এদিক দিয়ে নাশোয়ার 11 মান্থের ছবি আমি বেশ কয়েকদিন আগে তুলেছিলাম, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। এই ড্রেসটা নাশোয়াকে নাশোয়ার ফুপ্পি গিফট করেছে, ভাবলাম ওকে পরিয়ে 11 মান্থের ছবিটা তুলি। দেখতে বেশ সুন্দর লাগছে আমার সাদা পরি, মাশাল্লাহ বলতে কেউ কিন্তু ভুলবেন না। বেশ ভালোই লাগছিল ড্রেসটাতে, তবে একটু বড় হয়ে গেছে, বড়ই ভালো, দেশ থেকে যে কোনো কাপড় চোপড় বড় আনাটাই বেটার। এই যে ওর 11 মান্থের ছবি। যাই হোক, আজকের মতো এ পর্যন্তই।